মানুষ কত সহ্য করতে পারে, মানুষ কত সহ্য করতে পারে। আজকে 6 মাস যাবত এই অত্যাচারের, আমি আমার পরিবার, আমার বাড়ি একটা মরা বাড়ির মতো পরিণত হয়েছে। আমার বাড়িতে আমার বাচ্চারা, আমার বাচ্চারা কেন আমার কারণে আজকে আমাদের পরিবারের সবার ইজ্জত লটারির মতন হয়ে গেল। আমি আপনাদের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে আল্লাহ যেন প্রকৃত সত্যটা প্রকাশ করে, এই নির্যাতনের থেকে, এই জুলুমের থেকে যেন আমার উদ্ধার করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নানগুনবাসী, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ প্রয়োজনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে গত প্রায় 1.5 বছর হতে চললো যে আমরা টিম ফুটসেট নামে একটা মানবিক সংগঠন গঠন করে করোনার মৃত এবং করোনা আক্রান্ত রোগীদের সেবা এবং করোনায় মৃতদের দাফন কাফন থেকে শুরু করে অক্সিজেন, প্লাজমা, তারপরে অ্যাম্বুলেন্স সাপোর্ট থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এবং এতে আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে আমরা সিক্ত, বিশেষ করে নানবাসী দলমত শেষে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং এই নারায়ণগঞ্জবাসীর আপামর স্নেহ ভালোবাসা, নারায়ণগঞ্জের স্থানীয় এবং জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ, সংবাদপত্র, অনলাইন পোর্টাল সহ এবং স্থানীয় প্রশাসন, এমপি, এমপি মেয়র থেকে শুরু করে সকলের ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। আমরা যথেষ্ট পরিমাণ সম্মানিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দোয়ায়। তো এমতায় আমরা কাজ করে যাচ্ছিলাম এবং আমি এর মধ্যে একটা ভয়াবহ ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছি, যে বিষয়টি আজকে আসলে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি আমি সপরিবারে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন, বিশেষ করে যারা সচেতন মহল আছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে এবং যারা সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট তারা ইতিমধ্যে জেনেছেন যে একজন মহিলা আমাকে ব্যাপকভাবে ব্ল্যাকমেলিং করছেন। তার এই ব্ল্যাকমেলিংয়ের কারণে আমরা সপরিবারে এখন মানসিকভাবে মারাত্মক অশান্তির মধ্যে, অধিক কষ্টের মধ্যে আছি। তারপরও মানুষের ভালোবাসার ঋণ পরিশোধ করার জন্য আমরা টিম খুরশেদ রেগুলার আমাদের যেই করোনাকালীন কর্মকাণ্ড সেগুলি আমরা প্রতিনিয়ত পরিচালনা করছি, শত যন্ত্রণাকে উপেক্ষা করেও। ঘটনাটি আমি আপনাদের সংক্ষেপে একটু তুলে ধরতে চাই সদয় বিবেচনার জন্য। আমরা জুন মাসে, মে মাসের শেষ দিকে আমি এবং আমার স্ত্রী করোনা আক্রান্ত হই এবং তখন আমরা অক্সিজেনের সংকট তাকে বুঝতে পারি এবং অনেক আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে আমরা ফ্রি অক্সিজেন দেওয়া শুরু করি। তখন একজন মহিলা বাংলা নিউজ 24.com-এ যখন আমাদের অক্সিজেন সেবার নিউজটি প্রকাশিত হয় তখন সেই নিউজের নিচে কমেন্টসের গড়ে একজন মহিলা কমেন্টস করে একটি অক্সিজেন সিলিন্ডার আমাদের অনুদান দিতে চায়। তখন আমি যোগাযোগ করলে সেই মহিলা একটি অক্সিজেন সিলিন্ডার আমাকে জুন মাসের শেষ দিকে হস্তান্তর করে এবং জুলাই মাসের শুরু থেকে সে আমার সাথে ফেসবুকে অ্যাড হয় এবং অ্যাড হয়ে আমার সাথে গল্পগুজব করতে থাকে। আমিও তার সাথে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলি এবং কিছুদিন যাওয়ার পরেই আমি তার মোটিভ সম্পর্কে একটু আন্দাজ করতে পারি এবং সেখানে আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। তখন সে আমাকে প্রশাসনিকভাবে এবং দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভিন্ন বড় বড় পদপদবীধারী ব্যক্তিদের হুমকি দামকি দিয়ে সে আমাকে আমার কন্টিনিউ কথা বলতে বাধ্য করতে চেষ্টা করে। এই মতো অবস্থায় আমি ওই মহিলাকে, তার তিন সন্তানের মধ্যে বড় 2 সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার
একমাত্র ছেলে যিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাকে আমি বোঝানোর চেষ্টা করি, তাকে নিয়মিত বলা শুরু করি যে সে কিন্তু আমার সাথে এই ধরনের বিহেভ করে, এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করতেছে। তখন তার ছেলে আমাকে বুঝায় যে না আঙ্কেল, এগুলি কি আসলেই সম্ভব না, এইগুলি আমরা হবে না, এগুলি হয়তো আপনার সাথে দুষ্টামি করে, এইরকম কিছু কথাবার্তা বলে। পরবর্তীতে আমি যখন দেখি যে না, তার ছেলেকে বলার ফলে কোনো কাজ হচ্ছে না, তাকেও আমি বিভিন্নভাবে নিবৃত্ত করার চেষ্টা করেও কোনো ফল পাচ্ছি না, তখন গত নভেম্বর ডিসেম্বর থেকে আমি তার এক ভগ্নিপতিকে নিয়মিত এই অভিযোগগুলি জানাতে থাকি। তাতেও সে আরও ক্ষিপ্ত হয়ে আরও আমার উপরে বল প্রয়োগ করা শুরু করে। এবং জানুয়ারি 21 আমি এবং ইতিমধ্যে আমি আমার স্ত্রীকে জানাই যে বিষয়ে এইরকম কথা বলতে বলতে কিন্তু এখন সে আমাকে চাপ দেয় যে তাকে তার সাথে নিয়মিত কথা বলতে হবে, তার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে হবে। এখন তারপরে আমার স্ত্রী আমাকে বলে যে এটা হয়তো উনি দুষ্টামি করে এইভাবে। আমি তখন আমার স্ত্রীর বিষয়টা আসলে গুরুত্বটা বুঝিয়ে বলতে পারিনি কিংবা সেও বুঝতে পারেনি। এমত অবস্থায় একদিন সে 21 তারিখে 21 জানুয়ারি কাজী নিয়ে আমার বাড়িতে আসে, গাড়ি নিয়ে আমাকে নিয়ে গিয়ে সে বিয়ে করবে। তখন আমি আমার স্ত্রীকে তো আগেই বলা ছিল, আমার স্ত্রী সহ আমার পরিবারের লোকজন নিচে নেমে এসে তাকে কাজী সহ গাড়িতে আটকায় এবং তার সাথে কথা বলে তাকে বুঝিয়ে বলে দেওয়া হয় যে এইগুলি আসলে কোনোভাবেই সম্ভব না, আপনার এত বড় বড় সন্তান থাকতে আপনি এখন আপনার সন্তানদের বিয়ের চিন্তা করবেন, এখন আপনি এগুলি কী করতে চান, এগুলি আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এরপর থেকে সে আমাদের জীবনটাকে বিষিয়ে তুলেছে, সে নিয়মিত আমাদের হুমকি ধামকি দিচ্ছে, নিয়মিত আমাদের এই নারায়ণগঞ্জ শহরের এমন কোনো জায়গা নাই, সে আমার রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে আমি যাদের সাথে নির্বাচন করি সেই সকল প্রতিপক্ষ প্রত্যেকের কাছে গেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, হয়তো সত্য মিথ্যার বিচার আল্লাহ করেছেন, যেই কারণে আমি সম্মান জানাই আমার রাজনৈতিক প্রতিপক্ষদের, আমার নির্বাচনী প্রতিপক্ষদের, তারা তাকে সবিনয়ে ডিনাই করেছে। ডিনাই করার পরে সেই পাড়া মহল্লায় হেঁটে হেঁটে মানুষকে, কখনো তার খালাতো বোনকে বিয়ে করেছি, কখনো তার বান্ধবীকে বিয়ে করেছি, কখনো তার ছোট বোনকে বিয়ে করেছি, কখনো তার নিজেকে বিয়ে করেছি, এইরকমভাবে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সে বলতে থাকে। এবং আমার সাথে যে তার মেসেঞ্জারে কথা হয়েছে, এই মেসেঞ্জারের কিছু স্ক্রিনশট সে মানুষকে দেখিয়ে বিভিন্ন ধরনের দাবি করতে থাকে। এবং আমরা বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন জায়গায় তার এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা শরণাপন্ন হই এবং সেখানে তাকে ডাকা হলে সে প্রথমে খালাতো বোন মামাতো বোন এইরকম বলে, পরবর্তীতে বান্ধবী, পরবর্তীতে নিজের কথা বলে এবং সবাই বলে যে ঠিক আছে বিয়ে করলে বিয়ের কাবিনের কাগজ দেখান, তখন সে 24 ঘন্টা 48 ঘন্টা সময় নিয়ে এসে আর কারো তাদের সাথে আর যোগাযোগ করে না, আবার নতুন জায়গায় গিয়ে বিরক্ত করা শুরু করে। তো এইরকম পরিস্থিতিতে নারায়ণগঞ্জ শহরের অনেকেই বিষয়টা জানতে পারে এবং শেষ পর্যন্ত গত 2 দিন পূর্বে বজ্রকণ্ঠ এবং স্বাধীন বাংলাদেশ নামে 2টা পত্রিকায় এইরকম একটা নিউজ করে যে কমিশনার খোরশেদ 2 স্ত্রীর গেরা কলে। তো আমি এই বিষয়ে আমিও যেহেতু প্রথম থেকে ইজ্জতকে ভয় পাই এবং ইজ্জতকে ভয় পাওয়ার কারণেই সে আমার এটাকেই দুর্বলতা করে একমাত্র দুর্বলতা হিসাবে নেয় এবং এটাকে সে ব্ল্যাকমেলিং করে এত দূর পর্যন্ত আগায়, এবং ইজ্জতকে ভয় পাওয়ার কারণেই আমি এতদিন নিজেকে সহ্য করেছি। এবং আল্লাহর যে দেখানো পথ, যে কোনো বিপদে পড়লে ধৈর্য এবং নামাজের মাধ্যমে মুক্তি, সেই চেষ্টা আমি করে যাচ্ছি, আমি এখনও সেই চেষ্টা করছি এবং আগামীতেও সেই চেষ্টা করব। কিন্তু তারপরেও আজকে আমি এসেছি কারণ উপস্থিত হয়েছি, ধৈর্য রক্ষা করি। কী কারণে সেটা হচ্ছে যে মানুষজন আমাকে নারায়ণগঞ্জের মানুষ, দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত শ্রদ্ধা দিয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জের সাংবাদিক ভাইরা, স্থানীয় পত্রিকা, স্থানীয় অনলাইন
পোর্টাল এবং নারায়ণগঞ্জের জাতীয় পর্যায়ে জাতীয় পত্রপত্রিকা এবং টেলিভিশন মিডিয়া সহ সবাই আমাকে এত সম্মান এত ভালোবাসা দিয়েছে যে আসলে তাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা দরকার। এই জন্যই মূলত আজকে আমি এখানে উপস্থিত হয়ে কথাগুলি বলছি তাদের জ্ঞাতার্থে। নতুবা তারা এতদিন যাবৎ, আমি মনে করি যে আল্লাহ আমার উপরে অবশ্যই রহমত করেছেন এবং আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত, নতুবা দীর্ঘদিন যাবৎ এই অপপ্রচারটি পরিচালনা করে আসার পরেও নারায়ণগঞ্জের কোনো সাংবাদিক ভাই আমাকে এই প্রশ্নটা এখনও করেনি। নারায়ণগঞ্জের কোনো পত্রপত্রিকা মূলধারার যাদের অনলাইন বুঝি, মূলধারার যাদের নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা বুঝি, তারা এই পর্যন্ত আমাকে যথেষ্ট সম্মান করেছেন। এই জন্য আমি এই সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ, আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি লজ্জিত আমি যারা আমাকে এই নারায়ণগঞ্জবাসীর কাছে দেশবাসীর কাছে যারা আমাকে ভালোবেসেছেন, যারা আমার কাজকে বারবার অ্যাপ্রিসিয়েট করেছেন, আমার মতন একজন মানুষ কেন তার পাতা ফাঁদে পা দিলাম, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি আপনাদের কাছে লজ্জিত। তারপরে পরবর্তী ঘটনাগুলি আমি আরেকটু সংক্ষেপে বলি। এরপর থেকে 21 জানুয়ারির পর থেকে সে নিয়মিত হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেলিফোনে আমাদের এইভাবে আমার স্ত্রী এবং আমাকে হুমকি দামকি করছে, আমাদের জীবন বিপর্যস্ত করে তুলেছে। সে নিয়মিত আমাকে হত্যা করার হুমকি দিছে প্রথমে, তারপরে তার পাসপোর্টে আমার নাম স্বামী হিসাবে তুলবে এই হুমকি দিয়েছে। এগুলি সব কিছু আমার কাছে মেসেঞ্জারে মেসেজে সংরক্ষিত আসছে। তারপরে সে আমার পরিবারের লোকজনদের মারাত্মকভাবে বিরক্ত করেছে। অবশেষে সে যুক্ত করেছে যে আমার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করবে, আমার ছেলে নকিবকে হত্যা করবে। এই রকম একের পর এক অত্যাচারের ফলে আমি বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে লিখিতভাবে জানিয়ে রেখেছিলাম। সেই ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমি নিয়মিত জানিয়ে রেখেছি। তারপর আমি আপনাদের কাছে মুখ খুলি নেই, আমি মনে করেছি যে এটা একটা নারী গঠিত বিষয়, একটা মহিলার কথাই মানুষ সবার আগে শুনবে, মানুষ হয়তো আমাকে ভুল বুঝবে। এই লজ্জা থেকে আমি দীর্ঘদিন নিশ্চুপ থেকেছি, নিজে কষ্ট স্বীকার করেছি, কিন্তু আমি কোনো একটা কথা মানুষের কাছে বলতে যাইনি। কিন্তু তার অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি সে দুইটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে প্রকাশিত হয় দুইটা পত্রিকায় এইরকম নিউজ পাইছে যে আমি ধানমন্ডির এক বুটিক ব্যবসায়ীর বিয়ে করছি, এবং এই বুটিক ব্যবসায়ীরে বিয়ে করছি এবং সেই বিয়ে নিয়ে দুই বউয়ের গেরাকলে আমি আছি। তো আপনারা আমার নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের সাংবাদিক ভাইরা সবাই খুব যথেষ্ট ভালোভাবে চিনেন জানেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের কাছেই আল্লাহর প্রথমত বিচার প্রার্থী আমি আল্লাহর কাছে আল্লাহ, কারণ কি আমি যদি কোনো ব্যবস্থা নিই, আপনারা যদি কোনো ব্যবস্থা নেন, সেই ব্যবস্থা এতদূর নিতে পারবো না আমরা কেউই, যেটা আল্লাহ নিলে নিতে পারবো। এই জন্যই আমি একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হইয়া শুধু আপনাদের অবহিত করার জন্য আজকে এই কথাগুলি বললাম। সে নিজের পরিচয় দেয় না কেন, এবং সবচেয়ে বড় কথা, ফেসবুকে কারোর সাথে চ্যাটিং করলেই তার বিয়ে করতে হইব, এবং তার এই উদ্দেশ্যটা কি? সে এতভাবে তারে বুঝাইয়া বলার পরে, এতভাবে ডিনাই করার পরে কেন তারে তার আমার সাথে সম্পর্ক করতে হইব? তার দুইটা ইস্যু একটা আছে, আমার ভাই সাব্বির আলম খন্দকার মার্ডার কেসে তার এক ছোটো ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছিল, আমাদের এজাহারভুক্ত আসামি ছিল না, কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে তারা গ্রেপ্তার করছিল। সে সময় নাকি সে আমার কাছে আসছিল তদবির করার জন্য, তার বাইকে ছাড়ানোর জন্য আমি নাকি খারাপ ব্যবহার করে দিছি। আরেকটা বিষয়, সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের থেকে ডন চেম্বারের সামনে একটা জায়গা বরাদ্দ পাইছিল, পরবর্তীতে ওই জায়গা সিটি কর্পোরেশনের সাথে মামলায় রাজুক জিতে গেছে, এবং যেই রাজুকের মূল মালিক তারে জায়গা ফিরাইয়া দিছে, সেই জায়গা নাকি ছুটে যাওয়ার পিছনে আমার হাত আছে, যেহেতু জায়গাটা আমার ওয়ার্ডে। কিন্তু জায়গা বরাদ্দের বিষয়ে আমি কিছু জানি না, জায়গা ছুটতে যাওয়ার বিষয়ে কিছু জানি না, কারণ আপনারা দেখবেন আমার ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু কোনো কিছুতে আমি কিন্তু ইন্টারফেয়ার করি না। কোনো রাস্তাঘাট, দোকানপাট, জায়গা সম্পত্তি, এই বিষয়ে আপনারা এতদিনে
নিশ্চয়ই অনেক ভালো জানেন। তো আমি সংক্ষেপে তার পরিচয়টা দিয়ে রাখতে চাই আপনাদের। আপনারা দয়া করে সবাই সচেতন থাকবেন এবং নিজেরা চেষ্টা করবেন যে জানার জন্য আসলে প্রকৃত ঘটনাটা কী। আর সবচেয়ে ভালো হইব কেউ যদি অধিক জানতে চান, যদি আমার টেলিফোনের কনভারসেশনগুলি কোনোভাবে উদ্ধার করা যায় সেই উদ্ধার করতে পারলে সবচেয়ে বোঝা যাব যে আমি কীভাবে চেষ্টা করছি, কীভাবে তার থেকে দূরে থাকার চেষ্টা করছি এবং কীভাবে জোর কইরা কীভাবে চাক্ষু ঠেকাইয়া ছিনতাইয়ের মতন সে আমার সাথে সম্পর্ক করবই কী কারণে। আমার প্রশ্ন একটা, এই এখানে কি কোনো উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যর কারণটা আমি জানতে চাই। আমি একটা নগ্ন কথা বলি আপনাদের সাথে, দয়া করে, এইখানে অনেক মুরব্বীরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, ছোট ভাই আছেন, বড় ভাই আছেন, যার সাথে আমি শুইলাম না, যার সাথে কিছু করলাম না, ফেসবুকে কথা কওয়ার কারণে তার সাথে তারে বিয়ে করে ফেলাই তৈব, এইরকম নির্যাতনের কারণ কি? মানুষ কত সহ্য করতে পারে, মানুষ কত সহ্য করতে পারে? আজকে ছয় মাস যাবৎ এই অত্যাচারের আমি, আমার পরিবার, আমার বাড়ি একটা মরা বাড়ির মতো পরিণত হয়েছে। আমার বাড়িতে আমার বাচ্চারা কিছুদিন বাচ্চাদের কাছে লুকিয়ে রাখতে পারছি, কিছুদিন সম্ভব হয়েছিল যে আমি আমার বাচ্চাদের এড়াইয়া আমি আর আমার স্ত্রী এই জিনিসটা ফেস করতেছিলাম, কিন্তু বাচ্চাদের পর্যন্ত তার অত্যাচারের কারণে, আমাদের কথাবার্তা বাড়িঘরে বলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এখন আমার বাচ্চাগুলি পর্যন্ত মানসিক, আমার একটা বাচ্চা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমার বাচ্চাগুলি পর্যন্ত, আমার একটা ছেলে ক্লাস টেনে পড়ে, একটা ছেলে এসএসসি পরীক্ষার্থী, একটা মেয়ে টেনে পড়ে, আরেকটা মেয়ে ক্লাস ফাইভে পড়ে, তারা পর্যন্ত আমার এই টেনশনে, আমার এই অবস্থায়, আমার এই পারিবারিক সমস্যায় আজকে অসুস্থ হয়ে গেছে। কত একটা মানুষ সহ্য করতে পারে, একটা মানুষ কতটুকু, যদি মনে করেন সত্যিকারের কোনো প্রেম ভালোবাসা হয়ে থাকে, তারপরেও তো ডিনাই করলে মানুষ মানে, এই জায়গায় এই পরিকল্পিত ষড়যন্ত্রের কারণ কি, অথবা এক এক জায়গায় এক একজনকে বিয়ে করার কথা বলার কারণ কি, পত্রিকায় কেন দানমন্ডির এক বুটিক ব্যবসায়ী বিয়ে করার কারণ কি, এগুলি থেকে আমি মুক্তি চাই একমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমে। কারণ আমি আপনি যদি বিচার করি সেই বিচার এত বড় করতে পারবো না, আল্লাহ যদি করে যেটা করব সেটা। তো আমি তার নাম পরিচয় সংক্ষেপে আমি বলে দিতে চাই, সে ধানমন্ডির কোনো মানুষ না, সে অন্য কোনো দেশের মানুষ না, সে তার নাম সাহিদ আক্তার। তার ইতিমধ্যে তার তিনটা বিয়ে হয়েছে এবং তার দুই ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, এক মেয়ে ক্লাস টেনে পড়ে, এবং সে নিজেকে নিজে ব্যবসায়ী এবং তার এই ব্যবসা মূলত তার বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ লোকজনের সাথে তার পরিচয় তাকে সে ব্যবহার করে, সে নিজেকেও বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে মানুষকে জিম্মি করে এবং বিভিন্ন মানুষের সাথে এই স্ক্রিনশটকে কেন্দ্র করে, ভালো ভালো কথা করে স্ক্রিনশটকে কেন্দ্র করে মানুষকে বিভিন্ন কাজে ব্যবহার করার চেষ্টা করে। আমি চাইছিলাম না তার পরিচয়টা বলার জন্য, যেই কারণে আমি এতদিন কষ্ট সহ্য করছি। আমি মনে করছি আল্লাহ যদি ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ইজ্জত মারার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু এই পত্রপত্রিকায় আসার পরে যেহেতু আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আমাদের সাংবাদিক ভাইরা অনেকে লজ্জায় আমার জিজ্ঞেস করতে পারে না, কিন্তু তাদের মনের মধ্যে বিষয়টা দাগ কাটছে, এবং যারা আমার মুরব্বী আছেন তারা অনেকে জিনিসটা নিয়ে একটা হতাশার মধ্যে পড়ে গেছেন, যেই কারণে আমি আসতে, আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। আমি মূলত বিচার চাই আল্লাহর দরবারে, দ্বিতীয়ত আপনারা শুধু জানিয়ে রাখেন আমার ভাই হিসাবে, আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে, কারণ আপনারা যেই ভালোবাসা দিচ্ছেন, যে সম্মান আমাদের দিচ্ছেন, সেটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। বিশেষ করে আমি আজকের এই লাইভের মাধ্যমে ক্ষমা চাই আমার সে শুভাকাঙ্ক্ষীদের, যারা অন্ধের মতো আমার বিশ্বাস করেন, যারা অন্ধের মতো আমাকে ভালোবাসেন, আমি ক্ষমা চাই আমার সাংবাদিক ভাইদের কাছে, যে সাংবাদিক ভাইরা তাদের লেখনীর মাধ্যমে, প্রচার প্রচারণার মাধ্যমে এতদূর পর্যন্ত আমাকে আনছিলেন। আমি ক্ষমা চাই আমার পরিবারের মানুষের কাছে, যে কেন আমার এমন সুন্দর একটা পরিবার থাকতে আমি কেন এই বজ্জাতের সাথে মেসেঞ্জারে কথা বলতে গেলাম। আমি
ক্ষমা চাই আমার বড় ভাই অ্যাডভোকেট তৈমুর আলম খানদারের কাছে, কেন আমার কারণে আজকে আমাদের পরিবারের সবার ইজ্জত এই লটারির মতন হয়ে গেল। আমি আপনাদের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে আল্লাহ যেন প্রকৃত সত্যটা প্রকাশ করে, এই নির্যাতনের থেকে জুলুমের থেকে যেন আমার উদ্ধার করে। আমি আপনাকে কথা আপনাদের দিয়ে চাই, যত কষ্ট হোক আমার আমি যেই কাজটা শুরু করছি, যেই কাজটার জন্য আপনারা আমার প্রতি ভালোবাসা দিচ্ছেন, আমাকে আস্থা রাখছেন, সেই করোনাকালীন সকল কাজ আমি যদি এই মানসিক চাপে মানসিক কষ্ট আমার মৃত্যু হয়, তারপর আমার পরিবারের লোকজন আমার ভাই বোনেরা আমার কর্মী থাকছে তাই অভাব রাখবো। আমি দিনের পর দিন এই মানসিক যন্ত্রণা নিয়ে এক মুহূর্তের জন্য আমার এই কাজের থেকে বিরত হয়নি, আগামী দিনে তো হবো না ইনশাল্লাহ। আল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু তার সাথে সে সরাসরি বিভিন্ন মানুষের কাছে এবং মেসেজে টেলিফোনে আমাদের এইরকম হুমকি দিচ্ছে, এখন আমি চরমভাবে ভীত যে যেহেতু তার বড় বড় মানুষের সাথে কানেক্ট আছে, গুন্ডাপান্ডাদের সাথে কানেক্ট আছে, বিভিন্ন তেলচোর সিন্ডিকেটের সাথে কানেকশন আছে, যে কোনো সময় আমার পরিবারের লোকজন এবং আমি আক্রান্ত হইতে পারি, হত্যার শিকার হইতে পারি। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় আমার চিঠি দেওয়া আছে, পাশাপাশি আমি আপনাদের কাছে জনতার আদালতে আমি আপনাদের কাছে আপিল করে রাখলাম, বিষয়টা আপনারা দেখবেন। পাশাপাশি আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার প্রতি বিশ্বাস রাখার জন্য অনুরোধ করছি, যদি আসলেই আমার কোনো ভুল পায়ে থাকেন, আমি যদি সত্যি এই মহিলার কোনো বিয়ে শাদী করে থাকি, তাহলে যেন আমি ধ্বংস হইয়া যাই এবং সে যেন বিয়ার একটা কাবিননামা দয়া করে আপনাদের কাছে প্রদর্শন করে, নতুবা এইভাবে যেন মানুষের ইজ্জত নষ্ট করে না, কারণ ইজ্জত তৈরি করতে অনেক সময় লাগে। আপনারা জানেন আমার জামা কাপড় থেকে শুরু করে আমার চেহারা দেখে বুঝবেন আমি কোনোদিন বিলাসিতা করি নাই। আমি কোনোদিন এই 17 বছর আমি পালাকার জীবন শেষ করছি, পরের থেকেই আমি এই সামাজিক কর্মকাণ্ড শুরু করছি। কোনোদিন ভালো 5-স্টার হোটেলে গিয়া আমি খাইয়া দেখি নাই, কোনোদিন বউ বাচ্চা নিয়ে কোনো জায়গায় আমোদ প্রমোদে গেলে ভালো হোটেলে থাকি নাই। তারপর চেষ্টা করছি যে মানুষের জন্য যদি কিছু করণ যায়, মানুষের পাশে যদি থাকা যায়, কীভাবে বাড়িঘরে সময় দেই নাই। সেই জায়গায় ধীরে ধীরে আজকে আমার আল্লাহ একটা সুযোগ করে দিচ্ছে, একটা পজিশন দিচ্ছে আপনাদের সহযোগিতা, সেটারে কেন এইভাবে নষ্ট করার হক অধিকার কে দিল এই বিষয়টা আমি জানতে চাই। আমি দয়া করে আপনারা এবং আমি যেহেতু আমি মানসিকভাবে এখন বিপর্যস্ত, দয়া করে আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা যেন আমারে সহযোগিতা করেন, আমি যেন মানসিকভাবে আর বদারিং না হই। এই ক্ষেত্রে আমি আপনাদের সকলের করজোরে অনুরোধ করি, সকলের ভালোবাসা চাই, সহযোগিতা চাই। নামাজের সময় হয়ে যেতেছে, এই জন্য আমি শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য, আল্লাহ যেন এই আসমানি গজব থেকে, আল্লাহ যেন আমার এই দুনিয়াবী গজব থেকে যেন আল্লাহ আমার সহি সালামতে উদ্ধার করে। তার নামই ফেক, তার কেউ সাইদা হিসাবে চিনে, কেউ নিশু হিসাবে চিনে, কেউ শৈলি হিসাবে চিনে। তো তার এখানে আমার মনে হয় আসার একমাত্র কারণেই হচ্ছে সামাজিক এবং পারিবারিকভাবে আমাদেরকে প্রতিপন্ন করার জন্য এবং আমাদেরকে হেনস্থা করার জন্য। ওর পিছনে অবশ্যই রাজনৈতিক বা অন্য কোনো লোক থাকবে, নয়তো একটা মানুষ এরকম করতে পারে না। আমি যখন তার 21 তারিখে কাজী সহ ধরলাম, ধরে বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর সে সম্পূর্ণ অস্বীকার করলো যে না, উনি আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু মানে আমার বড় ভাই। সেদিন সে আমার বলে গেল, তারপর লাস্ট মোমেন্টে আধা ঘন্টা কথা বলার পরে সে আমার বলল কালকে আপনার সাথে আমি কথা বলবো। পরের দিন সকাল 8টায় এসে সে 1.5 ঘন্টা আমার সাথে কথা বলে। 1.5 ঘন্টা কথা বলার পর আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে দেখেন, আপনার ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের বিয়ের কথা চিন্তা করেন, আপনার আমার জীবনের কী বাকি আছে, এখন আমাদের সন্তানদের কথা চিন্তা করতে হবে আমাদের। বলার পর সে বলে যে না, আমি ওনার ভালোবাসায় আমি এখন ওনাকে ছাড়া বাঁচব না, ওনাকেই আমার চাই। আমি সেটা তো কোনোদিনও সম্ভব না।
বলে যে সম্ভব না, আপনি একটু অনুমতি দিলেই হয়। আমি কি অনুমতি দিব? বলে আপনি অনুমতি দিবেন সংসার আপু, আমি উনি আমারে বলতেছে আপু আমি সংসার বুঝি না, সংসার উনি আপনার সাথেই করবে কিন্তু আমার সাথে শুধু ফোনে কন্ট্যাক্ট রাখবে আর হলো আমাকে সপ্তাহে 2 ঘন্টা সময় দিবে। তো আমি বললাম যে এটা আপনি কি বলতেছেন, আপনিও তো একজনের বউ ছিলেন, আপনার 2টা ডিভোর্স হয়েছে, হাজবেন্ড আছে, তো আপনি কি আপনার হাজবেন্ডের জন্য এই অনুমতিটা দিবেন, আপনার সন্তানরা দিবে? তো ওনার সাথে আমার 1.5 ঘন্টা কথা বলার পর মনে হলো উনি সুস্থ না। আমি বললাম আপনি একজন সাইকিয়াট্রিস্ট দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান। উনি বললো যে যে আমার সাইকিয়াট্রিস্ট খুশে। তো এটা বলার পরে আমি বললাম যে আপনি ভুল পথে হাঁটতেছেন, আপনি রাইট ওয়ে দেখেন। পরে সে আমারে অফার দিল টাকা পয়সা, যে আপনার যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে আমি করবো। আমি আপনি আমার কী সাহায্য করবেন, কি করতে পারবেন? হ্যাঁ, একটা সাহায্য করতে পারেন, আপনি মাকসুদকে ছেড়ে চলে যান। তো তখন সে আমারে ডাইরেক্টই বলা চলে যে আমাকে সে থ্রেট দিয়ে যায় যে আমি ক্ষতি করবো, আপনি পারলে তার রক্ষা করেন। আমি আচ্ছা ঠিক আছে, আপনার তো অনেক উপর মহলে লোকজন আছে, অনেক বড় বড় লোকের সাথে আপনার কন্ট্যাক্ট, তা আপনি চেষ্টা করেন, আমার স্বামী যদি সৎ থাকে, আমি যদি সৎ থাকি, অবশ্যই আপনি কোনো ক্ষতি করতে পারবেন না যদি আল্লাহ না চায়। এ কথা বলার পরে সে কিছুটা নরম হয়, নরম হয়ে বলে যে আপনি একটু অনুমতি দেন আমার সাথে কথা বলার। আমি বলছি অসম্ভব, এই অনুমতি আমি দিব না, এই অনুমতি আমি আপনাকে দিতে পারি না, কারণ আমার সন্তান আছে, আমার সন্তানদের রাইখা। আর যদি মাকসুদ তো আপনার সাথে কি কথা বলছে, ফেসবুক দিয়ে মানুষ কি করে কথা বলে, ফেসবুক ফ্রেন্ড হয়, আপনারও একটা ফেসবুক ফ্রেন্ড, আপনাকে তো বিয়ে করার কত প্রশ্নই ওঠে না, সে না করেনি আপনাকে বিয়ে করবে না? বলকি হ্যাঁ করছে। আচ্ছা তাহলে আপনাকে যদি সেলফ রেসপেক্ট থাকে আপনার, তাহলে আপনি ওর পর থেকে সরে যান। তারপরে সে আমাদের সচিবকে ফোন দেওয়া বলে আমাকে মারা ফেলবে, আমার ছেলেকে মারা ফেলবে। এইভাবে আমার কাছে পুরা 1.5 ঘন্টা যে সে কথা বলছে তারও রেকর্ড আছে। তারপরে সে যে বারবার ফোন দেয়, মেসেজ দেয়, সব কিছু আমার কাছে আছে। যদি আপনারা কেউ দেখতে চান, কোনো সাংবাদিক ভাই দেখতে চান, কোনো কিছু চান, তাহলে আমি আপনাদেরকে দিব সব কিছু, আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে সব কিছু। যে কেউ আমাদের নারায়ণগঞ্জের যে কেউ যদি দেখতে চান আমি তাকেই দেখাবো সব। আর আমাদের আমি একটা জিনিসই চাইবো, আমি আমার সন্তান আমার হাজবেন্ডের নিরাপত্তা চাই আমি।